হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট নতুন সিলেবাস অনুসারে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি পর্ব 36-এ আজকের টপিক থর্নডাইক মাল্টিপল ফ্যাক্টর থিওরি, অর্থাৎ থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব। এই তত্ত্বটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি থেকে 35টি পর্ব আপডেট করেছি, সিলেবাসের প্রায় 90% আমরা শেষ করেছি। তো অবশ্যই তোমরা সেই 35টি পর্বের লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকের টপিক। থর্নডাইকের এই তত্ত্বকে বিভিন্ন নামে পরিচিত, সেইগুলো আমরা প্রথমে জেনে নেব। তো দেখো, প্রথম এই যে থর্নডাইকের তত্ত্ব, এটাকে বলা হয় বুদ্ধির পারমাণবিক তত্ত্ব, অর্থাৎ অ্যাটমিস্টিক থিওরি অফ ইন্টেলিজেন্স। কারণ এইভাবে তোমাকে কিন্তু বিভিন্নভাবে আসতে পারে যে অ্যাটমিস্টিক থিওরি অফ ইন্টেলিজেন্স কার, তাহলে তখন কিন্তু তোমাকে এই থর্নডাইকের নামে লিখতে হবে। তারপর বহু উপাদান তত্ত্ব, এটা তো আমরা প্রথমেই জানলাম। তারপর আরেকটা, এই তত্ত্বের আরেকটা নাম আছে, যেটা হচ্ছে এনার্জিক থিওরি অফ ইন্টেলিজেন্স। তোমাকে অবশ্যই ইংরেজি টার্মগুলো দেখতে হবে, ঠিক আছে, এনার্জিক থিওরি অফ ইন্টেলিজেন্স। তো এই যে থর্নডাইকের বুদ্ধির তত্ত্ব, এই থর্নডাইকের বুদ্ধির তত্ত্ব তিনটে নাম, একটা হচ্ছে বুদ্ধির পারমাণবিক তত্ত্ব অর্থাৎ অ্যাটমিস্টিক থিওরি অফ ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে বহু উপাদান তত্ত্ব মাল্টিপল ফ্যাক্টর থিওরি অ্যান্ড এনার্জিক থিওরি অফ ইন্টেলিজেন্স, এই তিনটে এই তত্ত্বের নাম আছে। এরপর আমরা আলোচনা করব এই যে থর্নডাইক, তিনি বুদ্ধিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছেন, অর্থাৎ থর্নডাইকের মতে বুদ্ধি তিন প্রকার। প্রথম হচ্ছে মূর্ত বুদ্ধি, অর্থাৎ কংক্রিট ইন্টেলিজেন্স। দুই নম্বর হচ্ছে বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, সামাজিক বুদ্ধি অর্থাৎ সোশ্যাল ইন্টেলিজেন্স। বিমূর্ত, দেখো প্রথমে আমরা আলোচনা করব মূর্ত বুদ্ধি কী, অর্থাৎ যেগুলো মূর্ত বলতে আমরা যেগুলো দেখতে পাই, অর্থাৎ সেই বিষয় সম্পর্কে আমরা, সে তার যে ওই সম্পর্কে যে আমাদের যে জ্ঞান, সে যে ওই সম্পর্কে যে আমাদের ধারণ করার ক্ষমতা, সেটাকেই বলছি, মানে সেই সম্পর্কে আমাদের তথ্য ধারণ করার ক্ষমতা, সেই সম্পর্কে আমাদের কনসেপ্ট ধারণ করার ক্ষমতা, অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাই, তাকে স্পর্শ করতে পাই, এই যে যা কিছু স্থান অধিকার করে থাকে সেগুলোকে আমরা বলি মূর্ত। তো সেই সম্পর্কে আমাদের যে কনসেপ্ট ধারণা তৈরি হওয়া, সেটাকে বলছি আমরা কংক্রিট ইন্টেলিজেন্স। তারপর বিমূর্ত ইন্টেলিজেন্স, অর্থাৎ যে সম্পর্কে আমরা দেখতে পাই না, অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাই না, আমরা কল্প দেখবে আমরা, অর্থাৎ বিমূর্ত বলতে এটা আমাদের যে জ্ঞান ভালোবাসা এগুলো কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু এর অস্তিত্ব কিন্তু আমাদের আছে, জ্ঞান বলো ভালোবাসা বলো, অর্থাৎ নতুন কিছু, অর্থাৎ নতুন কিছু বিষয় কিন্তু আমাদের মধ্যে, অর্থাৎ নতুন কিছু উদ্ভাবন করার যে শক্তি বিমূর্ত, অর্থাৎ এটাই বলছে বিমূর্ত বলতে আমরা যেগুলো দেখতে পাই না, অর্থাৎ আমরা যে নতুন বিষয় উদ্ভাবন করি সেগুলো আমাদের কল্পনা শক্তির ফলে এ হয়। তো বিমূর্ত বলতে এগুলো, অর্থাৎ সেই সম্পর্কে জ্ঞান, জ্ঞান ভালোবাসা এটাই বলছে, জ্ঞান ভালোবাসা এটা খুবই একটা উদাহরণ জ্ঞান বিমূর্ত বুদ্ধির উদাহরণ। তারপর দেখো সামাজিক বুদ্ধি, সামাজিক বুদ্ধি বলতে আমাদের যে সোশ্যাল রিলেশনশিপ, আত্মীয় স্বজন বলো, গ্রামবাসী বলো, সমাজ বলো, যে সমাজে আমরা বসবাস করি সেই সম্পর্কে যে আমাদের জ্ঞান, সেটাই হচ্ছে আমাদের বুদ্ধি, সামাজিক সামাজিক বুদ্ধি, সমাজের যে বিভিন্ন উপাদান সম্পর্কে আমাদের যে জ্ঞান, সেটাকেই বলছি আমরা সামাজিক বুদ্ধি বা সোশ্যাল ইন্টেলিজেন্স। এই যে এই থর্নডাইকের এই বুদ্ধির প্রকারভেদটা কিন্তু তুমি তোমরা সব বইয়ে পাবে না, কিন্তু এখানে দুটো কনফিউশন হয় যে থর্নডাইকের মধ্যে কিন্তু বুদ্ধি তিন প্রকার, ঠিক আছে, আরও একটা আমরা আলোচনা করব, আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা একটু পর দেখো। তাহলে থর্নডাইকের মধ্যে বুদ্ধি তিন প্রকার, মূর্ত বিমূর্ত এবং সামাজিক বুদ্ধি। এরপর আরেকটা যে বিষয় দেখবে, শুধুমাত্র অনেক বইয়ে শুধুমাত্র এটাই আলোচনা করা হয়েছে, প্রথমটা আলোচনা করা হয়নি, অর্থাৎ এই তিনি বলেছেন যে প্রতিটি বুদ্ধিতে অর্থাৎ প্রতিটি বিষয়ে জ্ঞানে আমাদের চারটি লেভেল থাকে, অর্থাৎ চারটি লেভেল বলতে এখানে চারটি গুণ থাকে, অ্যাট্রিবিউট থাকে, ফোর অ্যাট্রিবিউট থাকে প্রত্যেকটা, সে মূর্ত জ্ঞানে বলো, বিমূর্ত জ্ঞানে বলো বা সামাজিক জ্ঞানে বলো, এই চারটি গুণ কিন্তু তার মধ্যে অবস্থান করে, এই চারটি গুণ অবস্থান করবে। অর্থাৎ দেখো তো সেই গুণটা কি, চারটে লেভেল অর্থাৎ চারটি অ্যাট্রিবিউট বা গুণ,
সেটা হচ্ছে স্তর, প্রথম হচ্ছে লেভেল বা স্তর, তারপর হচ্ছে বিস্তৃতি, তারপর হচ্ছে ক্ষেত্র, তারপর হচ্ছে গতি। এই চারটে স্তর, চারটে অ্যাট্রিবিউট, চারটে গুণ এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে থর্ন্ডাইকের মধ্যে হচ্ছে বুদ্ধি তিন প্রকার, এবং এই যে বুদ্ধির যে গুণ, প্রত্যেকটা বুদ্ধিতে যে গুণ থাকে, অ্যাট্রিবিউট থাকে, সেটা হচ্ছে চারটে স্তর, বিস্তৃতি, ক্ষেত্র এবং গতি, লেভেল, রেঞ্জ, এরিয়া অ্যান্ড স্পিড। এবার আমরা আলোচনা করব এই সম্পর্কে। তো দেখো, প্রথমে লেভেল বলতে কি, এখানে লেভেল বলতে এটাই বোঝাচ্ছে। দেখো, লেভেল বলতে এখানে যে কাঠিন্যতা, অর্থাৎ বিভিন্ন কাজ করতে গেলে যে কাঠিন্যতা হয়, সেই সমাধান করার যে ক্ষমতা, অর্থাৎ আমরা বিভিন্ন স্টেজে তা সেগুলোকে, ঠিক আছে, ফার্স্ট লেভেলে যে তাকে তার সমাধান করার ক্ষমতা, আমরা দেখবে বিভিন্ন কাজ করি, যেমন বিসিএস পরীক্ষা যখন দিই তখন দেখবে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপর মেন পরীক্ষা হয়, তারপর ভাইভা হয়, কত কিছু লেভেল থাকে। তাহলে সেই লেভেল অনুসারে কিন্তু কাঠিন্যতার মাত্রাও দেখবে। প্রিলিতে যেসব কোশ্চেন হয় সেখানে মেনে কিন্তু তার কাঠিন্যতার পরিমাণ অনেক বেশি থাকে। আবার একটা কোশ্চেনে দেখবে, তুমি যে কোনো পরীক্ষায় দেখবে কিছু খুব সহজ প্রশ্ন থাকবে, খুব মাঝারি ধরনের টাইপের কোশ্চেন থাকবে, এবং কিছু কোশ্চেন থাকবে খুবই কঠিন। সেই ধরনের প্রশ্নগুলো সলভ করা কিন্তু খুব কম পার্সেন্ট পায়, খুব কম পার্সেন্ট স্টুডেন্ট পারবে। তার জন্যই কিন্তু দেখবে ক্লাসে ফার্স্ট, মানে খুব বেশি মার্ক্স, 90% মার্ক্স কিন্তু খুব কম স্টুডেন্ট পারে। অর্থাৎ যারা খুব কাঠিন্যতার লেভেল, যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি সেগুলো সলভ করতে পারবে, তার মানে তারা 100% সলভ করতে পারবে, তারাই ভালো মার্ক্স পাবে। তো এটাই বলছি, তোমরা যে এই টেট পরীক্ষা দেবে, এই টেট পরীক্ষাতেই দেখবে সাধারণত তিন ধরনের কাঠিন্যতার মাত্রা থাকবে কোশ্চেনে। একটা খুব ইজি কোশ্চেন থাকবে, একটা মাঝারি টাইপের কোশ্চেন থাকবে, আর কিছু কোশ্চেন খুবই কঠিন থাকবে। এটাই বলছে যে লেভেল, প্রত্যেকটা কাজে আমাদের, প্রত্যেকটা কাজে কিন্তু এই তিন ধরনের আমাদের বুদ্ধির প্রয়োজন, অর্থাৎ এই লেভেল থাকে। এরপর আমরা রেঞ্জ, অর্থাৎ বিস্তৃতি, অর্থাৎ বিস্তৃতি বলতে আমরা একই সঙ্গে কতগুলো কাজ আমরা করতে পারছি, কত সংখ্যক কাজ করতে পারছি, এটাই হচ্ছে বিস্তৃতি। বিস্তৃতি বলতে দেখো, একই কাঠিন্যতমাতার যত অধিক সংখ্যক বিভিন্ন প্রকারের সমাধান করতে হলো, সেটাই হচ্ছে ব্যাপ্তি। আমরা দেখবে আমরা অনেক সময় একসাথে অনেকগুলো কোর্স করি, দেখবে একসাথে অনেকগুলো প্রিপারেশন নিই পরীক্ষার, অর্থাৎ আমরা একই সাথে কত সংখ্যক কাজ আমরা করতে পারছি, কত সংখ্যক সমস্যাকে সমাধান করতে পারছি, এটাই হচ্ছে বিস্তৃতি, অর্থাৎ কত সংখ্যক, অধিক সংখ্যক। এরপর হচ্ছে এরিয়া, দেখো, নির্দিষ্ট স্তরে ব্যক্তির বিভিন্ন পরিস্থিতির সমস্যার সমন্বয়কে ক্ষেত্র বলছি। আমরা দেখবে ক্ষেত্র বলছে আমরা বিভিন্ন এরিয়া বলছি। এরিয়া বলতে এখানে দেখবে কেউ গণিত বিষয়ে ভালো হয়, কেউ ভাষা বিষয়ে ভালো হয়, কেউ আবার একসঙ্গে তিন চারটে বিষয়ে ভালো হয়, সেটাই বলছে ক্ষেত্র। অর্থাৎ বিভিন্ন যে ক্ষেত্র বিষয়, বিভিন্ন চাকরি পরীক্ষা, এই যে আমরা ক্ষেত্র কত বেশি, এখানে আমরা বিভিন্ন ক্ষেত্রে যে পারদর্শী বুদ্ধি, সেটাই বলছে। কেউ গণিত, কেউ ভাষা, কেউ ভূগোলে, কেউ আবার ডান্সে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, এই যে ক্ষেত্র, সেটাই এখানে বলছে। তারপর হচ্ছে গতি, তারপর গতি মানে আমরা কোনো একটা বিষয় কত তাড়াতাড়ি শিখতে পারি, কত তাড়াতাড়ি সেটাকে সমস্যা সমাধান করতে পারি। দেখবে অনেক সময় আমরা ক্লাসে দেখি, ঠিক আছে, হয়তো একটা দুটো ক্লাস করেই কিছু স্টুডেন্ট তার বোর হয়ে যায়, সে বাড়ি চলে যায়। আবার কিছু স্টুডেন্ট থাকবে সারা দিন ধরে সে ক্লাস করলেও ক্লান্ত হয় না। অর্থাৎ আবার কোনো একটা দেখবে, কোনো একটা কাজ দিই, তিনটে চারটে কাজ দিই, খুব তাড়াতাড়ি সে সলভ করে দেয়, খুব তাড়াতাড়ি সে বুঝে। আবার একটা ক্লাসে সবচেয়ে ভালো উদাহরণ যেটা হচ্ছে, দেখবে কেউ স্লো লার্নার হয়, মানে কোনো একটা বিষয় বলছি খুব তাড়াতাড়ি সে গ্রহণ করতে পারে, আবার কেউ দেখবে খুব তাড়াতাড়ি বিষয়টাকে বুঝতে পারে। এই যে স্পিড, কোনো কিছু বোঝার ক্ষেত্রে যে স্পিড, সেটা মানে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। স্লো লার্নাররা খুব তাড়াতাড়ি ধীরে 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 কোনো একটা বিষয় বুঝতে পারে। আবার দেখবে যারা গিফটেড চিলড্রেন, তারা কিন্তু খুব তাড়াতাড়ি কোনো একটা বিষয় ক্যাপচার করতে পারে, এটাই বলছে স্পিড।
এটাই বলছে দেখো, তাহলে এই এই যে থর্ন্ডাইকের মতে, অর্থাৎ এই যে তত্ত্ব, এই থর্ন্ডাইকের মতে বলছে যে প্রতিটি বুদ্ধিতে উক্ত চারটি ধর্ম, অর্থাৎ এই যে চারটি গুণ কিন্তু থাকবে, প্রত্যেকটা বুদ্ধিতে এই চারটি ধর্ম থাকবে। তাহলে আজকে আমরা এই টপিকে কি আলোচনা করলাম, যে বুদ্ধি প্রধানত তিন প্রকার, অর্থাৎ থর্ন্ডাইকের মতে বুদ্ধি তিন প্রকার, একটা হচ্ছে মূর্ত, বিমূর্ত এবং সামাজিক বুদ্ধি। এবং তার থর্ন্ডাইকের মধ্যে প্রত্যেকটা এই যে বুদ্ধি, মূর্ত, বিমূর্ত এবং সামাজিক, প্রত্যেকটা বুদ্ধিতে এই চারটি গুণ অবশ্যই থাকবে, যেটা আমরা আলোচনা করলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।